বিশ্বব্যাপী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে হত্যার ঘটনা নতুন কিছু নয়। সবশেষ শনিবার নির্বাচনী প্রচার সমাবেশে গুলি করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কানে গুলি লাগলেও এক প্রকার ভাগ্যের জোরেই বেঁচে যান তিনি। এর আগেও এমন গুপ্ত হত্যার হাত থেকে বেঁচে ফিরেছেন বেশ কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট, আর ভাগ্যের নির্মমতায় কেউ হয়তো বেঁচে ফিরতে পারেননি। চলুন জেনে নেওয়া যাক ভাগ্যের সহায় পাওয়া সেসব মার্কিন প্রেসিডেন্টের গল্প। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ পূর্ববর্তী সময়ে ক্যাপিটল হিলে একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হত্যা চেষ্টার শিকার হন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। বন্দুকধারী তাকে দুইবার গুলি করলেও তা ব্যর্থ হয়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ট্রাম্পের মতোই হারানো সিংহাসন ফিরে পেতে মরিয়া ছিলেন সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। 1912 সালে নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করা হয়, তবে 50 পৃষ্ঠার ভাষণের কপিতে সেই গুলি লেগে বেঁচে যান তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণের আগে 1933 সালে মিয়ামিতে হত্যা চেষ্টার শিকার হন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই ঘটনায় রুজভেল্ট বেঁচে গেলেও গুলিতে নিহত হন তৎকালীন শিকাগো মেয়র অ্যান্টক্সের মাক। 1950 সালে হোয়াইট হাউসের সামনে পুয়ের্তো রিকান জাতীয়তাবাদীদের দ্বারা হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। 1981 সালে ওয়াশিংটন ডিসিতে হত্যা চেষ্টার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। তবে এই ঘটনায় তার প্রেস সেক্রেটারি জেমস ব্রেডি গুরুতর আহত হয়েছিলেন, যার ফলে পরবর্তীতে তিনি একজন অস্ত্র নিয়ন্ত্রণ আন্দোলনের কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। 2011 সালে হোয়াইট হাউসে গুলি চালিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যা চেষ্টার অভিযোগে অস্কার রামিরো ওর্তেগা হার্নান্দেজ নামে একজনকে অভিযুক্ত করা হয়েছিল। এত গেল হামলার শিকার হয়েও বেঁচে যাওয়া ভাগ্যবান প্রেসিডেন্টদের গল্প। চলুন এবার জানি সেসব প্রেসিডেন্টের কথা যারা ভাগ্যের নির্মম বাস্তবতার শিকার হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্ত হত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। 1865 সালে ওয়াশিংটন ডিসির ফোর্টস থিয়েটারে তাকে মাথার পিছন থেকে গুলি করা হয়। 1881 সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় তিনি নিহত না হলেও এক মাস পর আঘাতের প্রতিক্রিয়ায় নিউ জার্সিতে মারা যান এই প্রেসিডেন্ট। 1901 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে আততায়ীর হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। 1963 সালে ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জন এফ কেনডি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আইন অনুসারে সব মার্কিন প্রেসিডেন্টই আজীবন সিক্রেট সার্ভিসের সুরক্ষা পেয়ে থাকেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।